হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি বিশ্ব মুসলিম উম্মাহ পবিত্র শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন। মুসলিম সম্প্রদায়ের জন্য এ রাত লাইলাতুল বরাত হিসেবে পরিচিত। অনেকের মতে মহান আল্লাহ তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করে থাকেন মহিমান্বিত এ রাতে। বান্দার গুনাহ মাফ করতে মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ পাক চলে আসেন পৃথিবীর আসমানে। তাই বান্দারাও তাদের গুনাহ মাফের আশায় নফল ইবাদতে মশগুল থাকেন। করোনা মহামারী উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন মসজিদে জড়ো হন মুসল্লিরা। তবে ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সরকার যে নির্দেশনা জারি করেছে তা উপেক্ষিত হয়েছে অধিকাংশ মসজিদে। বিভিন্ন পরিবহনে ঝুঁকি নিয়ে ঘুরে বেড়াতেও দেখা যায় অনেককে। এই দিনে আল্লাহ তাআলা দুই ব্যক্তি ছাড়া সবাইকে মাফ করে দেয়, এটা সহি হাদিসে আছে। এক ব্যক্তি হচ্ছে যারা আত্মীয়তা ছিন্ন করে তাদের আল্লাহ মাফ করেন না, এবং যারা আল্লাহর সাথে শিরক করে এই দুই ব্যক্তি দুই শ্রেণীর মধ্যে আল্লাহ সবাইকে মাফ করে দেন। মা বাবা যেন জান্নাতে যায় এই দোয়া করলাম, এবং দেশবাসী যেন সবাই ভালো থাকে, এবং করোনা রোগটা যেন আল্লাহ তাআলা দূর করে দেয়। মা দেশবাসী থাকুক, জান্নাতের বাগান হোক, আমার ছেলে সন্তানের জান্নাতের বাগান হোক। আলেম ওলামাদের মতে আল্লাহ তার বান্দাদের মধ্যে মুশরিক ও অহংকারীদের ক্ষমা করবেন না এ রাতে। আল্লাহ আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ করে বিশেষ বরকতপূর্ণ কিছু রজনী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে রাতে ইবাদত করে আমরা আল্লাহর সান্নিধ্য পেতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আমরা রহমত পেতে পারি, ক্ষমা পেতে পারি, মাগফিরাত পেতে পারি। এই সুযোগটুকু আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য রেখেছেন, আর এরই একটি অংশ হচ্ছে আজকের একটি রাত। নফল ইবাদতের পাশাপাশি মৃত আত্মীয় স্বজনদের কবর জিয়ারত এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় ফকির মিসকিন ও দুস্থদের মাঝে দান খয়রাত করেন অনেকে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।